রাজা আছে? না। তো আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। না, আমি এখানে নতুন এসেছি। তো রাজা কখন ফিরবে? কি খবর মহেন্দ্র? আরে এই তো, আরে তোমার তো খোঁজ করছিল। আরে এসো এসো, ভিতরে এসো, চলো। আচ্ছা ঠিক আছে, সেই ভালো কথা। সিগারেট? না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যে এসো কিন্তু একদিন। অনেক দিন তো আসছি। রসল্লাল তো বলছিল যে রাজা আমাদের একদম ভুলে গেছে। না না যাবো, আরে তোমাদের কি বলা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি তো। এসো এসো, তুমি বাড়ি বেড়ে আছো স্যার, তারা কোনো ঝুর ঝামেলা নেই। তুমি বাকি খারাপ আছো মহেন্দ্র? না চলে যাচ্ছে। আচ্ছা তাহলে চল। আচ্ছা স্যার, এখানে একজন মেয়ে লোক দেখলো। আমার বউ? আরে আরে আরে, তুমি বিয়ে করেছো স্যার? আরে খবরটা শেষ চেপে গেছে মাইরি। হ্যাঁ একদিন খাওয়াবে না আমাদের? হ্যাঁ নিশ্চয়ই খাও। আচ্ছা মহেন্দ্র এখন তুমি এসো, আমার একটু কাজ আছে। হ্যাঁ সে তো আমি জানি। আরে বাবা ঘরে অমন তাজা বউ থাকলে কাজ তো সকলেরই থাকে। হ্যাঁ পরে দেখা হবে। আমি বলছি ওই লোকটি কে? আমার বন্ধু। ওই লোকটা তার বন্ধু? এ মা, ওকে তো দেখলেই মনে হয় লোফার বাড়ি যায়। একদিন আমিও লোফার বাড়িটাই ছিল, আর সেই গল্প তো আপনি জানেন। হলো ওই লোকটার লোক কথাবার্তা খুব খারাপ, ওরকম লোকের সঙ্গে কারোর বন্ধুত্ব রাখা উচিত। সেটা আমার ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ কিন্তু আমি, আপনি ওকে যা বললেন সেটা নিশ্চয়ই আমার ব্যাপার। আপনি কি করে ও কথা বলতে পারলেন? কি কথা বললাম বলুন তো? দেখ আমি করবেন না, আপনি ওকে বললেন না যে আমি আপনার আপনার ইয়ে বলতে আপনার মুখে বাধবে না? আমি ইয়ে তো বলিনি, আমি বলেছি আমার বউ, ইয়ে বলতে নিশ্চয়ই মুখে বাধতো। কথা ঘোরাবেন, আপনার এতটুকু সেন্স নেই। একজন মহিলার সঙ্গে কি করে সম্মান রেখে কথা বলতে হয় সেটা পর্যন্ত আপনি জানেন। তাই নাকি? নিশ্চয়ই। আবার না আমার এখানে ভুল হয়েছে। একটু বয়স বাড়লে বুঝতে পারবে, কোন পুরুষ কোন মহিলাকে স্ত্রী বললে সেই মহিলাকে সম্মান জানানো হয়। এখন ব্যাপারটা হলো অচিন্ত মল্লিক আপনার খোঁজে কলকাতায় এসেছে, কাল সে আমাদের অফিসে এসেছিল। আপনি আপনাদের রাঁচির বাইরে থেকে পালিয়েছেন, এছাড়া আপনাকে ধরিয়ে দিতে পারলে সে আমাকে নগদ 10,000 টাকা দেবে। টাকার জন্য আপনি আমাকে ধরিয়ে দিন। চল।
তার আগে আপনি বলুন যে আপনি হচ্ছে আমার কাছে গোপন করেছেন আর বাড়ি থেকে কেন পাঠিয়েছেন। সে অনেক কথা। কি কথা? জানেন জানেন আমার নাকি উনি দু বছর আগে বাবা মারা গেলেন, তারপর থেকে আমি একদম একা। বাবা মারা যাওয়ার পর না আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। সারাদিন কোথাও বেরোতাম না, কারোর সঙ্গে কথা বলতাম না, কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় বলুন। তখন আমি আবার ওই নাইনিতাল আমার স্কুলে ফিরে গেলাম, কিন্তু সেখানে কিছুই ভালো লাগতো না, চুপচাপ একা একা থাকতাম। তারপর একদিন হঠাৎ অচিন্ত সেখানে সাহায্য হলো, বলে যে ওই কি একটা ভীষণ দরকারি, আমাকে নাকি সেদিনই বাড়ি ফিরে যেতে হবে। তা আমি মানবদের পারমিশন চলে এলাম। বাড়ি এসে কি দেখলাম জানেন, অচিন্ত আমার বিয়ের সমস্ত বন্দোবস্ত করেছে সঙ্গে গিয়ে। কি ভেবেছে কি লোকটা আমি ওকে বিয়ে করবো? আমি রাজিনি, কিছুতেই রাজিনি। আসলে কি হয়েছে জানি, আমার বাবা তো ওকে ভীষণ বিশ্বাস করতেন, আর আমি ওকে ছোটবেলা থেকে দেখছি না, আসলে আমি কি করে ভাববো যে ওর মাথায় এরকম সমস্ত মতলব আসতে পারে। হ্যাঁ, তারপর কি করলো জানি, আমাকে পাগল সাজানো। হ্যাঁ, আমাকে পাগল সাজানো, ঘরের মধ্যে আটকে রেখে দিল। আর আমার ওই সমস্ত যত পুরনো চেনা আয়া বেয়ারা সব ছিল না, সবাইকে ছাড়িয়ে ওর হাতে সমস্ত নতুন সমস্ত লোকজন এনে হাজির করে তারা আমাকে রাত দিন পাহারা দিতে জানে। আর রাত্রিবেলা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়া, এক বছর আমাকে এভাবে রেখেছিল। ও ভেবেছিল যে আমি বাধ্য হয়ে শেষটা ওকে বিয়ে করতে রাজি হব, কিন্তু আমিও ঠিক করেছিলাম আমি কিছুতেই ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করছি না। অত সোজা না, সব সময় ভাবতাম জানি পুরো বাড়ি থেকে পালানো যায়, কিন্তু কিছুতেই সাহস হতো না। তবে শেষে না একদিন ডেসপারেট হয়ে পালিয়ে গেলাম, চুরু কেটে ফেলছি দেখুন, যদি চট করে আমাকে কেউ চিনতে না পারে। এখানে এসছি ওদের কাছ থেকে লুকিয়ে, হয়তো ট্রান্সপোর্ট লাগিতে যেতে। আর তারপরের কথা তো আপনি সবই জানেন, আর ওই যে আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম না, ভয় জানি যদি অচিন্ত কাগজে বিজ্ঞাপন দেয় তখন তো আপনি সবই বুঝতে পেরে যাবেন। তাই আপনি আমাকে পাগল ভাবছেন না তো? আমি কিন্তু পাগল নই, আপনি বিশ্বাস করুন আমি সত্যি পাগল নই। বিশ্বাস করলাম, আপনি আমাকে ধরে দেবেন না? না।